আমি জাদুকর বিএন ঘোষ, আপনাদের কাছে কদিন আগেই আমি এসেছিলাম সারা পৃথিবীর ত্রাস করোনা সম্বন্ধে সতর্ক করার লক্ষ্যে ম্যাজিকের মাধ্যমে ঘরে থেকে। আজ আমি আবার এসেছি আপনাদের কাছে ম্যাজিক দেখানোর জন্য, কারণ আজকের দিন হচ্ছে সেই দিন, 16ই মে। আজকে আমরা বিশ্ব ডেঙ্গু বিরোধী দিবস পালন করছি। আসলে একটু ম্যাজিক দেখি, ম্যাজিক 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 জাদু ইন্দ্র যা। আপনারা জানেন যে একটু আগেই আমি বলেছি যে আজকে 16ই মে বিশ্ব ডেঙ্গু বিরোধী দিবস, অর্থাৎ এই মশাবাহিত রোগ সম্বন্ধে আপনাদের কাছে আমি কিছু বিষয় সতর্ক করব। আপনারা জানেন যে এই সময়কালে প্রায় মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এই যে অল্প অল্প বৃষ্টি হচ্ছে, আবার হচ্ছে না, হচ্ছে আবার হচ্ছে না, এই বৃষ্টিকে আমরা আদর করে বলি ইলিশা বৃষ্টি। কেন না, এই বৃষ্টিতে আমাদের অনেক ইলিশ মাছ উঠে। এক ভদ্রলোক একটা ইলিশ মাছ এনে তার বউকে বলছে, হ্যাঁ গো শুনছো, বাজার থেকে একটা ভালো ইলিশ এনেছি, এটাকে একটু ভালো করে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করবে বলা হচ্ছে। আর মায়েরা গুছানি হয়, আপনারা জানেন মায়েরা কাটার সময় মাছটাকে ডিমগুলোকে আলাদা করে রেখেছিল, আর ভাজার সময় একটু বেশি করে তেল দিয়ে ডিম এবং এক বাটি তেল তুলে রেখেছিল ভেজে। সন্ধেবেলায় কর্তা বলছে, হ্যাঁ গো কি রান্না করেছো, এবেলা ওবেলা তো যা করেছিলে চেটে চেটে খেলাম, বলে এবেলা আলু মূলা ইলিশ মাছের ডিম আর ইলিশ মাছের তেল, বলে বাহ কি ভালো বউ তুমি। বন্ধুগণ, শুধু ইলিশ মাছই এই বৃষ্টির জমা জলে ডিম পারে না, আরেকজন ডিম পারে কে বলুন তো, মশা, মশা। আর সেই মশা যদি ম্যালেরিয়া ডেঙ্গু চিকেনমুনিয়ার মশা হয়, আদর করে যদি আমার গালে একটা ছোট্ট চুমু দেয়, নির্দিষ্ট সময় চিকিৎসা না করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই আমরা আজকে কি বলছি আপনাদের কাছে, যে আমাদের এলাকাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, মশার যাতে ডিম পারতে না পারে, বৃষ্টির পর জমা জল যাতে কোথাও জমতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। আমরা অনেক সময় চা খেয়ে ভাঁড় ফেলে দিচ্ছি, সেই ভাঁড়ে বৃষ্টির জল জমে মশা ডিম পারে, সেখান থেকে মশার বংশবৃদ্ধি হয়। মশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, যাতে মশা ধ্বংস হয় তার লাভাগুলো। তাই আমরা কোথাও যাতে মশা ডিম না পারতে পারে, কোথাও ভাঁড় পড়ে থাকলে, কোথাও নারকেল মালা টায়ার, সেখানে যেন জল না জমে সেদিকে লক্ষ্য রাখবো, এলাকাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। এইভাবে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি কেমন থাকবো, এরকম রঙিন থাকতে পারবো। আসুন ম্যাজিক দেখি, ম্যাজিক। আমার কাছে আমার সহকারী আমার জুনিয়র ঘোষের হাতে 4টি ফুল। এই ডেঙ্গুর হাত থেকে বাঁচতে গেলে আমাদের এই সময় যদি কারোর জ্বর হয়, 4টি কথা মনে রাখবেন। 1 নম্বর হচ্ছে, যার জ্বর হবে সে নিজে থেকে ওষুধ কিনে খাবেন না, স্বাস্থ্যকর্মীদের অনুমতি নিয়ে প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ খাবেন না। 2 নম্বর মনে রাখবেন, যার জ্বর হবে তাকে একটু 3-4 দিন পূর্ণ বিশ্রামে রাখবেন। 3 নম্বর হচ্ছে, যা জ্বর হবে তাকে বেশি করে জল, তরল, ডালের জল, ডাবের রস, শরবত ইত্যাদি বেশি করে তরল পানীয় খাওয়াবেন। 4 নম্বর, তাকে মশারির তলে ঢেকে রাখবেন। এই 4টে বিষয়ে যদি আমরা সতর্ক হই, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে 100 জনের মধ্যে 99 ডেঙ্গুই ঘরে ভালো হয়, আতঙ্কিত হবেন না। কিন্তু এরপরেও যদি দেখেন তার জ্বর কমছে না, তলপেটে ব্যথা, পেচ্ছাপ কমে যাচ্ছে, দাঁতে মুখে দিয়ে কোনো কারণে রক্ত আসছে, দেরি না করে শীত গ্রীষ্ম বর্ষা, আমার স্বাস্থ্যকর্মীরাই বর্ষা
তাদের সঙ্গে যোগাযোগ করে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন। নির্দিষ্ট সময় দেরি না করলে আপনি নিশ্চয়ই ভালো হয়ে যাবেন। আসুন ম্যাজিক দেখি, ম্যাজিক। অবশ্যই আমাদের কি করতে হবে, আমি বলছিলাম ওই ছোট কামড় বড় বিপদের কথা। ছোট কামড় কে দেয়? মশা। সে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী, গুজরাটি, পাঞ্জাবি, কাউকে মানে না। যাকে পারে আদর করে উড়ে এসে একটা ছোট্ট চুমু দেয়, আর সেই চুমু যদি ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকেনমুনিয়ার মশার হয়, তাহলে বড় বিপদ। নির্দিষ্ট সময় চিকিৎসা না করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই ম্যাজিক কি বলছে আসুন দেখি। দিনেই ঘুমাই আর রাত্রেই ঘুমাই অবশ্যই। বন্ধুগণ, মা ও বোনেরা, আমরা দিনেই ঘুমাই এবং রাত্রেই ঘুমাই, অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাতে হবে, এটা যেন ভুলে না যাই। তাই মনে রাখতে হবে যে মশারির কোথাও যদি একটু ফুটো থাকে, তাকে গুচু গুচু করে সেলাই করে দিতে হবে। আপনাদের কাছে আবেদন করি যে ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকেনমুনিয়া হোক পরাজিত, আমরা হব সুরক্ষিত। এই আবেদন নিয়েই আপনাদের কাছে এসেছি। আজকে 16ই মে, সারা পৃথিবীর মানুষ অঙ্গীকারবদ্ধ হচ্ছে ডেঙ্গু মুক্ত সমাজ গড়বে। তাই আপনাদের অনুরোধ করব যে আপনারা আতঙ্কিত হবেন না, আপনারা সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, ডেঙ্গু ম্যালেরিয়া পরাজিত হবে, ভবিষ্যৎ আমাদের সুরক্ষিত হবে। ধন্যবাদ।